Real FM 94.8, Desher number one music station. গত সেপ্টেম্বরে প্রকাশিত বাবু খাই সো শিরোনামে একটি গান বেশ জনপ্রিয়তা পায় দেশের তরুণদের মাঝে। ফেসবুক ও ইউটিউবে গানটির রিলিজ পাওয়ার পর অল্প সময়েই তা ভাইরাল হয়। এবার একই শিরোনামে গান গেয়েছেন হিরো আলম, আর এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। এ বিষয়ে শুক্রবার বিকেলে কথা হয় আশরাফুল আলম ওরফ হিরো আলমের সঙ্গে। তিনি বলেন, জীবনে অনেক কিছুই হয়েছে, এবার ট্রাই করলাম শিল্পী হওয়ার, দেখলাম আমি শিল্পী হতে পারবো কিনা। হিরো আলমের কথা শেষ না করতে দিয়ে প্রতিবেদক জানতে চাইলেন, কি মনে হলো, শিল্পী হতে পারবেন? জবাবে হিরো আলম বললেন, কেন পারবো না, আমি প্রথমবারের মতো গান গাইলাম, কোনো প্রস্তুতি না নিয়েই গেয়েছি, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, তবে আমি সমালোচনা নিয়ে একদম মাথা ঘামাই না। সমালোচনা নিয়ে মাথা ঘামান না, তাহলে গান নিয়ে কি করে কোনো পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি প্রচুর সাড়া পেয়েছি, মানুষজন আমাকে ফোন করেও বলেছে, আমি চেষ্টা করেছি শিল্পী হওয়ার, আমার মনে হয় আমি হতে পারবো, অন্তত মানুষজন আমাকে তাই বলছে। সামনে আমার আরও গান আসবে, আর এই গানের মিউজিক ভিডিওও করব। সামনে আমার যেসব গান আসবে সেসবের মিউজিক ভিডিওতে আমিই থাকব, আর একটা অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, গান নিয়েও সমালোচনা হচ্ছে, তারপরেও কি আপনি আরও গান করবেন? হ্যাঁ, অবশ্যই করব। আমি আগেও বলেছি, একটা শ্রেণী আমার ভালো চায় না, এরা আমার সমালোচনা করছে, এইসব নিয়ে আমি একদম মাথা ঘামাই না, আমি আমার মতো চলবো। সামনে যে অ্যালবাম আসছে সেটা আমি আরও যত্ন নিয়ে করব। আমার ভক্তরা যা চায় আমি তাই করব, ভক্তরা আমার পাশেই আছে। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।